এই রেসিপিটার জন্য এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। প্রথমে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ সরষের তেল। সবকটি উপকরণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রথমে কড়াতে কিছু তেল দিয়ে চিকেনের আলুগুলিকে কড়াইতে দিয়ে দেব ও কিছুটা হলুদ লবণ দিয়ে লাল লাল করে আলুগুলিকে ভেজে নেব। আলুগুলি আমার ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে আমি সব আলুগুলি তুলে নিচ্ছি। কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার পেঁয়াজ কুচিগুলি দিয়ে অল্প ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। এক চামচ আদা বাটা। এরপর ম্যারিনেট করা মাংসগুলিকে আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেব। এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে ঢেকে ঢেকে চিকেনগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এভারেস্টের চিকেন মশলা কিছুটা পরিমাণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর ভেজে রাখা আলুগুলিকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এবার সামান্য জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আছে আমার চিকেন কষা রেসিপিটি, খুবই সুস্বাদু একটি রেসিপি, আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।